মুক্তারাম বাবু স্ট্রিটের ছেলেটি, লেখক রাজকুমার মাহাতো। গত পর্বটি কেমন লাগলো জানান আমাদের। গত পর্বে আপনারা শুনেছেন একটা মজার ঘটনা, কুল খাওয়া নিয়ে কি করে শিবপ্রসাদকে নাস্তানাবুদ হতে হলো। আজ আপনাদের জন্য মুক্তারাম বাবু স্ট্রিটের ছেলেটি পঞ্চম পর্ব। পঞ্চম পর্বটি থ্রিলার। পঞ্চম পর্বে বিশেষভাবে আমরা যে অভিনয় দেখতে পাব তা হলো হেমাঙ্গিনীর চরিত্রে। গল্পে দুই বিশেষ নারী চরিত্রের আগমন। হেমাঙ্গিনীর চরিত্রে শম্পা এবং পুঁটির মায়ের চরিত্রে প্রিয়াঙ্কা। আসুন শুরু করা যাক। পুরুষ মানেই স্বভাব খারাপ, তাতে আবার দোষের কি আছে? আর সেই পুরুষ যদি রাজবংশের অথবা জমিদার বংশের হয় তাহলে তার কোনো বদনামও হয় না। বাইজি বাড়ি গিয়ে তাদের সাথে রাত কাটিয়ে এক এক জায়গায় এক একটি উপপত্নী রেখেও তাদের কোনো দোষ নেই। শিবপ্রসাদের ভাবনাটিও ঠিক এই রকমই ছিল। সে পুরুষ, তার একটা দম্ভ থাকবেই, আর যদি মেয়েরা নিজেরাই খোলাখুলি পোশাকে নদীতে পুকুরে স্নান করে তাতে যদি কোনো পুরুষ তাদের দেখেও ফেলে দোষ কোথায়? এসবে কোনো দোষ দেখতে পায় না সে। উপরন্তু গ্রামের একাধিক মহিলার কাছে শিবপ্রসাদের বাড়ির সোনা গয়নার হদিশ মেলে মাঝে মাঝেই। বাবা ঈশ্বরচন্দ্র নাকি এসব দিকে আরো নাম করা লোক ছিলেন, যদিও তার আপন রক্ত নয় শিবপ্রসাদ, তবুও এই রাজবাড়ির পরিবেশে সে তার পূর্বপুরুষের এই স্বভাবটি সানন্দে গ্রহণ করেছে। তবে বিষয় সম্পত্তি লুটিয়ে দিতে ছেলে সবার আগেই থাকে। কিছুদিনের মধ্যেই শিবপ্রসাদের বিয়ে হয় হেমাঙ্গিনীর সাথে। প্রথম দিকে সব ঠিকঠাক থাকলেও পরবর্তীতে হেমাঙ্গিনীর কানে যায় সব। সে তার পতি পরমেশ্বরের গুণাগুণ জানতে পেরে মনে মনে খুব কষ্ট পেলেও মুখে কিছুই বলে না, কারণ সে জানে এই বংশে আগাগোড়াই পুরুষের রাজ চলে আসছে। আর সে প্রতিবাদ করতে গেলেই তার কপালে জুটবে লাঠি আর ঝাঁটা। তবু মানুষের মন তো মাঝে মাঝে প্রতিবাদ করেই ফেলে হেমাঙ্গিনী। তার পরিবর্তে জোটে পতি পরমেশ্বরের লাঠি, নয়তো চেলা কাঠের ভালোবাসা। সেদিন রান্নাশালে চেলা কাঠ ধরিয়ে রান্না করছিল হেমাঙ্গিনী, চুল খেলানো, মাথায় চওড়া করে সিঁদুর, হাঁটুর উপর কাপড় তুলে একটা ফুঁ দিয়ে আগুনটাকে জোরালো করার চেষ্টা করছিল। তার মনের ভিতরেও আজ আগুন জ্বলছে দাউ দাউ করে। সেখানেও কে যেন এক বাটি ঘি ঢেলে দিয়েছে, সেটা তাপ হেমাঙ্গিনীর চোখে মুখে স্পষ্ট। লাল হয়ে উঠেছে চোখ দুটো, বুকের ভিতর অসম্ভব তোলপার, সীমাহীন পাড় ভাঙা, সীমান্ত বিস্তৃত ঢেউ বারবার আছড়ে পড়ছে বুকে, ছাড়খাড় করে দিচ্ছে তার বিশ্বাস। এতদিন
সে সবটা জেনেও চুপ করেছিল, কারণ এতদিন কেউ বাড়ি বয়ে স্বামীর নামে অভিযোগ করতে আসেনি। পাড়ায় এদিক ওদিক দিয়ে স্বামীর ব্যাপারে যা শুনেছিল সেটুকু পুরুষ মানুষের স্বভাব ভেবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আজ না, আজ লাথি ঝুটুক, ঝাঁটা ঝুটুক, আজ এর একটা হেস্তনেস্ত করবেই হেমাঙ্গিনী। কিছুক্ষণ আগেই ওপাড়ার পুঁটির মা এসে শাসিয়ে গেছে। হেমাঙ্গিনী তখন সবে রান্না বসাচ্ছিল। পুঁটির মা এসে বাইরে থেকে চেঁচাতে লাগলো, ওহে বউ, আছো নাকি বাড়িতে? আমি ওপাড়ার পুটির মা, একটু বাইরে আসবে? হেমাঙ্গিনী মাথায় আঁচলটা তুলে বেরিয়ে এসে বলল, কি হয়েছে দিদি, হঠাৎ এই সময়? কোনো বিপদ আপদ হয়নি তো? পুঁটির মা মুখটা বেঁকিয়ে বলল, এখনো তো হয়নি, তবে এবার হবে বই কি, তোমার কর্তাকে সামাল দাও, এই বলে দিলুম। নুকি নুকি আমার চান করা দেখছিল ওই পদ্মপুকুরে। হেমাঙ্গিনীর মাথায় যেন এক টুকরো আকাশ ভেঙে পড়ল। আগেও সে শুনেছে লোকের মুখে তার স্বামীর এই স্বভাবের কথা, আজ বাড়ি বয়ে এসে তাকে লোক অপমান করে যাচ্ছে। রাগে ক্ষোভে ওই পদ্মপুকুরেই ডুবতে ইচ্ছে হলো তার, কিন্তু এর একটা বিহিত না করে নিজেকে শেষ করে কি করে? কি এমন নেই তার মধ্যে যে তার স্বামীকে পরনারীদের লুকিয়ে লুকিয়ে দেখতে হয়? সবকিছুই তো সে উজাড় করে দিয়েছে, তার স্বামীকে তবুও শিবপ্রসাদ নিজের স্বভাব ছেড়ে বেরোতে পারেনি। স্বামীকে বাঁচাতে এক টুকরো মিথ্যের আশ্রয় নিল হেমাঙ্গিনী। মুখটা একটু কাঁদো কাঁদো করে বলল, আর বলো না দিদি, তেনার মাথাটায় না একটু সমস্যা হয়েছে, তিনি আসলেই যে তোমাকে দেখছিল তা নয় হয়তো, এখন যেখানে সেখানে দাঁড়িয়ে যার তার দিকে ওভাবে তাকিয়ে থাকে, সে মেয়ে মানুষ হোক বা পুরুষ মানুষ, আর তুমি সেটাই হয়তো ভুল বুঝেছো দিদি, তবু উনি এলে আমি বুঝিয়ে দেব। পুঁটির মা মুখটাকে বেঁকিয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, তা উনি যেভাবে তাকিয়েছিল মনে হলো না ওনার মাথা খারাপ, তাও যখন বলছো বিশ্বাস করছি বাপু। বদ্যিকে একবার দেখাও দেখিনি, এই যৌবনে মানুষটা পাগল হয়ে গেল হ্যাগা, ওই বই পড়ে পড়ে ওই হাল, পুরুষ মানুষ সবসময় বইতে মুখ গুজে থাকলে চলে? ঠিক আছে দিদি, আমি নিয়ে যাবো কে মানিকপত্রের বাড়ি। আর দিদি গো, পাঁচকান করো না দয়া করে, তুমি বুঝে গেলে সহজে সবাই বুঝবে না। হাতটা জোর করে বলল হেমাঙ্গিনী। আচ্ছা আচ্ছা, বলবো না বলে বাইরে থেকেই পুঁটির মা বিদায় নিল। বুকের ভেতর আগুনের একটা জ্বলন্ত পিণ্ড নিয়ে রান্নাঘরে ফিরে গেল হেমাঙ্গিনী। খানিকক্ষণ পর শিবপ্রসাদ ঘরে ফিরল। হেমাঙ্গিনী মুখটা তার দিকে একবার তাকিয়ে ছি উচ্চারণ করে আবার মুখটা ঘুরিয়ে রান্নায় মন দিল। এই একটা ছি তে শিবপ্রসাদের কিচ্ছু এসে যায় না, সে পুরুষ মানুষ, আবার রাজ পরিবারের, তার এসবের নেশা একটু আধটু তো থাকবেই, এটা ভেবেই নিজেকে সামলে নেয় সে। এসব অল্প স্বল্প ছি অভদ্র চরিত্রহীন শব্দ তার কাছে কেবলই একটা শব্দ, তার কোনো গভীর অর্থ সে মনে নেয় না। নিজের হুঁকোটা নিয়ে হেমাঙ্গিনীর দিকে এগিয়ে যায় শিবপ্রসাদ। তুমি ওপাড়ার পুটির মায়ের স্নান করা দেখছিলে দাঁড়িয়ে পুকুর ঘাটে? প্রশ্ন করে হেমাঙ্গিনী। কথাটা কানে নেয় না শিবপ্রসাদ।
নিজের হুঁকোটা হেমাঙ্গিনীর দিকে এগিয়ে দিয়ে বলে, আগুন দাও। হেমাঙ্গিনী আগুন না দিয়ে বলে, আমার জীবনে আগুন লাগিয়ে এখন হুকোর আগুন চাইছো? কি এমন পাওনা আমার মধ্যে যে আজ একে কাল ওকে চান করতে দেখতে হয় তোমায়? কি চাও বলো, আমার থেকে খুলে বলো। শিবপ্রসাদ হুঁকোটা নিচে রেখে তার কড়া পড়া হাত দিয়ে হেমাঙ্গিনীর থুতনিটা দুমড়ে মুচড়ে দাঁত পিষে বলল, রাজার পরিবারের ছেলে আমি, হ্যাঁ আমার মাগির নেশা থাকবে না? হ্যাঁ তোর বাপ তো জেনেই তোকে আমার সাথে বিয়ে দিয়েছে। রাগে ক্ষোভে অভিমানে কান্নায় ফেটে পড়ে হেমাঙ্গিনী। এক মুহূর্তে তার সাজানো সংসার ছারখার হতে দেখতে পায় সে। অলস চরিত্রহীন স্বামীকে পূজো করতে তার বাধে, তার নামে সিঁদুর পরে তার নামে মঙ্গল কামনা করতে মন চায় না আর। এর আগেও এসব সহ্য করেছে হেমাঙ্গিনী, কিন্তু আজ আজ তার সহ্যের বাঁধ ভেঙে এক লহমায় ভেসে গেছে। এই রকম একটা মারকুটে চরিত্রহীন স্বামীর সঙ্গে আর থাকবে না সে, আজ এক্ষুনি বেরিয়ে যাবে এই সংসার ছেড়ে, এই বাড়ি ছেড়ে যেদিকে দুচোখ যায় হেঁটে চলে যাবে। কারণ স্বামী ছাড়া মহিলাকে সমাজ মেনে নেবে না। গর্জে ওঠে হেমাঙ্গিনী, এক মুহূর্ত তোমার মতো লোকের সাথে থাকবো না আমি আর, এই চলে গেলুম যেদিকে দু চোখ যায়। থাকো তুমি তোমার এই মিথ্যে রাজার সাজে, আমি চললুম। রান্নাঘর থেকে বেরিয়ে গেল হেমাঙ্গিনী, চোখে মুখে আক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে চলে মেয়েটা। মিথ্যে পৌরুষের আগুনে তখন দগ্ধ শিবপ্রসাদ। সামনে পড়ে থাকা একটা বেশ মোটা ধরনের চ্যালাকাঠ হাতে তুলে নেয় সে। হেমাঙ্গিনীর পেছনে এসে আদেশ দেয়, যাবি না, আমার বউ পালিয়েছে শুনতে পারবো না আমি, একদম চৌকাঠ পেরোলেই চ্যালাকাঠ দিয়ে আজ তোকে আমি শেষ করে দেবো বলে দিলুম। কোনো কথায় কান দেয় না হেমাঙ্গিনী, বাঁ হাত দিয়ে চোখ মুছে নিজের ঘরে ঢোকে কিছু শাড়ি সাথে নেওয়ার জন্য। পিছনে শিবপ্রসাদ সন্তর্পণে ঢুকে আসে, চ্যালাকাঠ তার হাতে, কয়েকটা শাড়ি নিয়ে পুঁটুলি বাঁধে হেমাঙ্গিনী। আবার হুঙ্কার দেয় শিবপ্রসাদ, যাবি না বলে দিলুম, এইখান থেকে নড়বি না, আমি কিন্তু মেরে দেব এই বলে দিলুম, খেপাস না আমায়। হেমাঙ্গিনী পুঁটুলিটা নিয়ে বেরোতে যায়, শিবপ্রসাদ নিজেকে সামলাতে না পেরে সজোরে চ্যালাকাঠটা দিয়ে আঘাত করে হেমাঙ্গিনীর মাথায়। বাবা গো, মরে গেলাম। বলি মাটিতে লুটিয়ে পড়ে হেমাঙ্গিনী, শ্বেত পাথরের মেঝে দিয়ে লাল রক্ত বয়ে বাইরে বেরিয়ে যায়। না, হেমাঙ্গিনীর রক্ত চৌকাঠও পেরোতে পারে না, চৌকাঠের ভিতর জমাট বাঁধতে আরম্ভ করে তারা। কিছুক্ষণ শিবপ্রসাদ কিছুই ভেবে পায় না, মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ে, শূন্য হয়ে যায় তার দিক বিদিক। হেমাঙ্গিনীর নাকের কাছে হাতটা নিয়ে গিয়ে দেখে, না, হাওয়া বন্ধ, নিঃশ্বাসের আদান প্রদান বন্ধ,
পাগলের মতো এদিক ওদিক ছুটতে থাকে শিবপ্রসাদ। এ কি করেছে সে? নিজের হাতে নিজের বউকে খুন করেছে। পুলিশে ধরবে, জেল খাটতে হবে ভেবে তার মাথায় করাঘাত পড়তে থাকে আইনের। কি করবে, কোথায় যাবে কিছুই ভেবে পায় না সে। বসে পড়ে চৌকাঠের পারে। কতক্ষণ বসেছিল শিবপ্রসাদ জানে না ঠিক। হঠাৎ যখন চৈতন্য হল, সে তাকিয়ে দেখল বাইরে সন্ধে হচ্ছে। মাঠের ওপারে সূর্যটা যেন তাকে দেখে হাসতে হাসতে ডুবে যাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে দেখল সে, না আশেপাশে কেউ নেই। ঘরের ভিতর উঁকি মেরে দেখল, হেমাঙ্গিনীর দেহটা তখনো পড়ে আছে। চারিদিকে মাছের ভোঁ ভোঁ শব্দে ঘরটা যেন কামড়াতে যাচ্ছে শিবপ্রসাদকে। ধীরে ধীরে সন্ধ্যা হল। শিবপ্রসাদ রক্তের জমাট বাঁধা পেরিয়ে ঘরে ঢুকে নিজের দু একটা জামা কাপড় একটা পুঁটুলিতে বেঁধে বেরিয়ে গেল ঘর থেকে। সদর দরজায় এসে আশেপাশে একবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। প্রথমে কিছুটা হেঁটে, তারপর জঙ্গলের রাস্তা ধরে দৌড় লাগালো শিবপ্রসাদ। পড়ে রইল হেমাঙ্গিনী এই একা রাজবাড়িতে তার সধবা সংসার গড়ার স্বপ্নে। শুনছিলেন মুক্তারাম বাবু স্ট্রিটের ছেলেটি পঞ্চম পর্ব। এতটা নিষ্ঠুরতা বোধ করি গত চারটি পর্বে আপনারা দেখেননি। লেখক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সমাজের একটি বিশেষ শ্রেণীর ক্রূরতা, পুরুষ মানুষের ক্রূরতা, আর হেমাঙ্গিনীর আত্মত্যাগ। আগামী পর্ব অর্থাৎ ষষ্ঠ পর্ব নিয়ে আপনাদের সামনে কিছুদিনের মধ্যেই হাজির হবে মুক্তারাম বাবু স্ট্রিটের ছেলেটি, লেখক রাজকুমার মাহাতো। ততদিন ভালো থাকবেন। নমস্কার।